আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদ ওয়া রাসূলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটি কর্তৃক ঘোষিত বিভাগীয় মহাসমাবেশের অংশ হিসেবে আজকে এই ময়মনসিংহ বিভাগের সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশিষ্ট লেখক, সাহিত্যিক, কলম সৈনিক জনাব ওবায়দুর রহমান নদভী সাহেব উপস্থিত আজকে সবার প্রধান অতিথি। দেশকে দূষিত বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতি মুক্ত করে এটি দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার উপকার অধ্যক্ষ বিশ্বের চরমনাই মন্ত্রভূষ্ট আছেন। অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার দেশপ্রেমিক ইমানদার ভাইরা, আমার দেশ স্বাধীন হয়েছে 52 বছর। দ্রব্যমূল্য কমানোর দাবিতে রাস্তায় নামতে হবে এটা আশা করি নাই। দেশ স্বাধীন হয়েছে 52 বছর। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের জন্য মাদকের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে কল্পনা করি নাই। দেশ স্বাধীন হয়েছে 52 বছর। মানুষের ভোটাধিকারের আন্দোলনের দাবিতে রাস্তায় নামতে হবে কল্পনা করি নাই। প্রিয় ভাইরা, দেশ স্বাধীন হয়েছে 52 বছর। এতে সারা বিচার পরিবর্তন, দফার পরিবর্তন হয়েছে, সরকার কাঠামোর পরিবর্তন হয়েছে, এদেশের মানুষ সোনার বাংলা দেখেছে, সবুজ বাংলা দেখেছে, নতুন বাংলা মানুষ দেখেছে, কিন্তু এদেশের দেশ ও জাতি তথা মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন আসে নাই। কারণটা কি? কারণটা কি? আজকের কারণ হলো রাজনীতি আজকে দূষিত বিষাক্ত কলুষিত নোংরা হয়ে পড়েছে। আমার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কবি রবি ঠাকুরের একটা কথা আমার মনে পড়ে। উনি 1940 সালে বলেছিল, হে মুক্ত জননী, 7 কোটি সন্তানের রেখেছ বাঙালি করে মানুষ করনি। ক্ষমতায় দেওয়ার পরে যে মন্ত্রী এমপিরা জনগণের টাকা চুরি করে, ওরা বাঙালি হতে পারে, মানুষ হতে পারে না। ক্ষমতায় যাওয়ার পরে যারা ভোট ডাকাতি করে, মানুষের ভোট অধিকার ছেড়ে নাই, ওরা বাঙালি হতে পারে, মানুষ হতে পারে না। ক্ষমতায় যাওয়ার পরে জনগণকে দূরত্ব রেখে তাদের টাকা চুরি করে, আজকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করে, ওরা বাঙালি হতে পারে, মানুষ হতে পারে না। এই মানুষ হতে কিভাবে লাগবে? মানুষ হতে গেলে এই দেশটাকে ইসলামের বাংলা করা লাগবে। সোনার বাংলা শেষ, নতুন বাংলা, সবুজ বাংলা শেষ করে ঠিক না? এক নেড়া এক বেলতলায় দুইবার যায় না। আমরা আমাদের সবাইকে দেখেছি, কি বলে দেখি নাই? আপনার দ্রব্য মূল্যে উদ্যোগপতি রোধ করতে না পারলে আওয়ামী লীগ একটা অসনি সংকেতের কথা বলেছেন। নীলফামারী চাই আসনের এমপি শওকত চৌধুরী, উনি পার্লামেন্টে বলেছেন, দ্রব্য মূল্য কমাতে না পারলে 90 লাখ মানুষ আওয়ামী লীগের রুখতে চলে যাবে। ঢাকার মধ্যে 18 আসনের মধ্যে একটা আসনও আওয়ামী লীগ পাবে না। দ্রব্য মূল্য কমাইতে না পারলে যে অসনি সংকেত, আওয়ামী লীগের একজন এমপি কথা বলেছেন। কাজী সময় আছে, দ্রব্যমূল্য দাম বাড়ান, কমান, জনরোষ থেকে জাতিকে মুক্ত করুন। জনরোষ থেকে মুক্ত করতে না পারলে আজকের আপনাদের কি দশা হবে? আজকের বলেন শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছে, পাকিস্তানের যে অবস্থা হয়েছে, 300 টাকা লিটার তেলের দাম পাকিস্তানে, দুর্নীতি মালটা টাকা পাচার করেছে, তাদের কারণে পাকিস্তান আজকে দেউলিয়া হয়ে যাচ্ছে, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যাচ্ছে। আপনার যে দুর্নীতির পাল্লা সুইস ব্যাংকে 8,000 কোটি টাকা জমা করেছে, তারা করেছে ক্ষমতা। প্রিয় ভাই আমার, আসুন বিশ্বের চরমনাই একটা জোটের ডাক দিয়েছেন, যে বাংলাদেশের রাজনীতি দুইটা ধারা, একটা হলো ক্ষমতা প্রেমিক, আর হলো দেশ প্রেমিক। কয়টা ধারা ভাই? ক্ষমতা প্রেমিক, দেশ প্রেমিক, আওয়ামী লীগ প্রেমিক, জাতীয় পার্টি গুলো ক্ষমতা প্রেমিক, আর ইসলামী আন্দোলন সহ আন্দোলন আছে তারা দেশ প্রেমিক। আমরা আগামী দিনে দেশ প্রেমিক জনলব্ধ করে আমরা এই দেশকে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমার তৌফিকে ইল্লাহ সমাবেত তৌহিদি জনতা সহযোদ্ধা বন্ধুগণ, ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব, বর্ষীয়ান রাজনীতিবিদ, জন
ঘোষিত মুমিন শাহী বিভাগীয় মহাসমাবেশের মহাতারাম সভাপতি প্রধান অতিথি আন্দোলনের মহাতারাম আমির বিশাখ চরণাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের ভাইরা, প্রথমে আমি সিলেটের বানভাসী মানুষ যারা তাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন এই দোয়া এই আশা নিয়ে দু একটা কথা বলতে চাই। আপনারা জানেন ঘুমন্ত মানুষকে জাগানো সম্ভব, জাগ্রত মানুষ ঘুমের ভান ধরে জাগানো সম্ভব না। এর প্রমাণ জাতীয় মহাসমাবেশ থেকে পর্যন্ত বহু জাতীয় মহাসমাবেশ হয়েছে, অনেক দাবি করা হয়েছে, অনেক বিষয়ে আহ্বান করা হয়েছে, অনেক বিষয়ে প্রতিবাদ করা হয়েছে, কিন্তু আমরা দেখছি সরকারের ঘুম ভাঙে নাই। কেন? আসলে ওরা জাগ্রত ঘুমের ভান ধরেছে। বারবার বলেছি বাজার নিয়ন্ত্রণ করুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন। বাজার কি নিয়ন্ত্রণ হয়েছে? ঊর্ধ্বগতি রোধ হয়েছে? ঘুমের ভান ধরেছে। বারবার দাবি করেছি, বারবার সতর্ক করেছি, বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা আপনারা বাধ্যতামূলক করুন, কিন্তু যতই বলি ততই তার উল্টা পাথর চলছে। বরং ইসলামের নাম নিশানা সব মুছে দেওয়ার চেষ্টা করতেছে। তাদের আচরণ দেখলে মনে হয় তারা ঠিকাদারি নিয়েছে, যাতে ইসলাম আর মুসলমান যাতে না থাকে এই ঠিকাদারি নিয়েছে। ঠিকাদারি কারা নিয়েছে তাও আমরা বুঝি, কারণ আমরা লক্ষ্য করেছি বারবার করে ইসলাম মুসলমান দিনী প্রতিষ্ঠান ওয়াজ মাহফিল ধর্মীয় প্রতিষ্ঠান এগুলো শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করেই চলেছে, কিন্তু সরকার পুরোপুরি চুপচাপ আছে। তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই, তুরিন অপরাধের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই, মানিকের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই। আর এর ধারাবাহিকতা লক্ষ্য করেছেন ভারতের সেই নূপুর শর্মা নবীন জিন্দাল এবার ডাইরেক্ট বক্তব্য করেছে আগাম দিয়েছে নবীনির সম্মানের উপরে। এখন আমাদের দেশের নাস্তিক যারা তারা স্বপ্ন দেখেছিল যে এদেশের মানুষ সব নাস্তিক হয়ে যাবে, এবারের ঘটনা আপনারা দেখেছেন স্কুল কলেজ ভার্সিটি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে শিশু কিশোর যুবক তারা নবী কালামের রাজপথে নেমে এসেছে। বোঝা গেল ওরা যতই চেষ্টা করুক এদেশের ইসলামকে তারা নিভাতে পারবে না, মুসলমানদের খতম করতে পারবে না, সর্বস্তরে ময়দানে নেমে এসেছে। আমার ভাই লক্ষ্য করেছেন আগে ইসলামের নামটাও ছিল শিক্ষা সিলেবাসে, এখন নামটাও রাখতে রাখে না। তাহলে বোঝা গেল ওরা ঠিকাদারি নিয়েছে, এরা ঘুমের ভান ধরেছে। এদের রাজ্যের জাগ্রত না হয়, এদেশের তহলিম জনতা এদেশের মুসলমান জানে কিভাবে জাগরণ করতে হয়। এখন আমার ধৈর্যের সঙ্গে শুধু আহ্বান করছে, দাবি করতেছে, এমন একটা দিন আসবে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, এদেশের তহলিম জনতা ঘর থেকে বের হয়ে আসবে, গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় তহলি জনতা রাস্তায় বের হয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত ইসলাম বিদ্বেষী সরকার এদেশে থাকবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে, একদিন দেখবে সেই পর্যন্তের পতন হবে। হাদিস শরীফের একটু সংক্ষেপ ধারণা দিতে চাই। হাদিস শরীফে রয়েছে যে সম্মানিত মানুষকে কেউ অপমান করলে পাশে ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের আপত্তি না করে বাধা না দেয় সে অপমানিত হবে। আমার বিশ্বাস ইসলামের পর আঘাত এসেছে, রসুলের পর আঘাত এসেছে। সরকার যদি এখনো সংসদে এই নিন্দা প্রস্তাব পাশ না করে আমার তো মনে হয় অতি সত্তর তারা অপমানজনক বিদায়ের সম্মুখীন হবে, এমন একটা পতন তাদের সামনে আসবে।
অসম্মানজনক পর্যন্ত আমি সঙ্গে নেমে আসবে। আমি সরকার সরকারকে সতর্ক করতে চাই, এখন সময় আছে, দিন আছে, ফল আছে, ইসলামের ক্ষতি করবেন না, মুসলমানকে উদ্ধার করার চেষ্টা করবেন না। আপনার ক্ষমতা আল্লাহ পাক রাখতে চাইলে থাকবে, কিন্তু ভারত এসে আপনাকে ক্ষমতা দিয়ে রাখবে এটা মনে করবেন না। কোন সরকার দেখেছি ইসলাম ওকে আঘাত দিয়েছে তার টিকে থাকতে পারবে না, আর পারেন আপনারও পারবেন না। আল্লাহ পাক সবাইকে সঠিক উদ্ধার করুন। আমি সমাবেত সহযোদ্ধা বন্ধুগণ, আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমোনাই হুজুরের আহ্বানে আজকের এই ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, চরমোনাই ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসার সুনাম ধন্য প্রিন্সিপাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, জননেতা অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। বক্তব্য রাখছেন সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। নারায়ণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. وقال تعالى في آيات آخر: فمن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون، فأولئك هم الفاسقون، فأولئك هم الظالمون. قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك تقريبا صدق رسول الله صلى الله عليه وسلم. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলতেছেন, রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নও মুনাফেক তুমি, রসুলের দুশ্মন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের আজকের এই মহাসমাবেশে ইজা ময়দানের সময় কম, আপনারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন। আপনারা জানেন যে ইসলামী আন্দোলন 1970 শোষণের জন্ম হয় এক রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে শাপলা চত্বরে, ঢাকার শাপলা চত্বরে। সমস্ত বাংলাদেশের আলেমরা ছিলেন বিশাল চর্মরায়, ফজলুল করিম, আহমদুল্লাহ রায়, সাইফুল হাদিস সালামা, আজুল হক শাহ হুজুর, আসাদ বাদানি, বাইতুসালের পিসা আব্দুল জাব্বার, বেজার দলিল, সমস্ত রামায় গ্রাম মিলে এই ইসলামী আন্দোলন করে। উদ্দেশ্য কি? বাংলার জমিনে কি আল্লাহর হুকুমত, আল্লাহর শাসন কায়েম করা নাকি? ময়মনসিংহে তো আলেমরা আমাদের টিপু কারখানা, কিন্তু ময়মনসিংহে আমরা কোন এই আওয়ামী লীগ, বিএনপি, শিবসেনা কোন আলেমদের কোন এমপি পাইতেছি না। আলেমদের ভিতরে এখন অনৈক্য, সব জায়গায় অনৈক্য, এখনো রফায় জোরে আমিন, বিভিন্ন ধরনের সুন্দর দখল নিয়ে মারামারি করতেছি, ঝগড়া করতেছি, যেটা পাস করি যেটা গুরুত্ব জানি টুকি এগুলো দিয়া আমরা ঝগড়া করি ঠিক কিনা। কিন্তু এদিকে যে মহিলা ব্যাট চালাইতেছে, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন পরিচালক, ব্যাট চালায় মহিলারা, পুরুষই দেশে নাই। দেশের ইমামকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইমামকে ইমাম অর্থ কি লিডার, লিডারকে কথা বলেন না কেন? শেখ হাসিনা কে পুরুষ না মহিলা? দেশের স্পিকারকে ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলের নেত্রীকেরা রওশনের সাথ কি মহিলা না পুরুষ? সবই মহিলা, আপনারা পুরুষ আসেনের জন্য হুজুরা মসজিদে ঢোকেন আর মাদ্রাসায় ঢোকেন, দেশ সবাই মহিলারা। বোখারি শরীফের হাদিস বিশ্বাস করেন? আমি হাদিসটা শোনাবো। এই যে আপনার যত কজন এই সীতাকুণ্ডে আগুন জন্ম, সব শেষ হয়ে গেল শত শত মানুষ, সিলেটে আজকাল কি হইতেছে, সিলেটে আজকাল কন্যায় সব ধ্বংস হয়ে যাইতেছে, সব লক্ষ লক্ষ মানুষ কোনদিন এত বর্ণ হয় না, এত বর্ণায় ধ্বংস হইতেছে কেন? এই গত কিসের কলার সুরুল্লাহ সাল্লাম লাই উফ্রিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাদান
রওয়াহুল বুখারী, ওই জাতির ভালাই নাই, কল্যাণ নাই, উন্নতি নাই, মঙ্গল নাই, যেই জাতির লিডার ইমাম নেতা হবে মহিলা, বুখারী হিসেবে আদি মানুষকে আলাদা পায় না, ভাই পায় ছেলে দেওয়া লাগবে। আমার তো দাইন পাও ভাঙ্গা, হাত ভাঙ্গা, 2011 তে বুদ্ধাঙ্গনে পুলিশ মিলিয়ে ভাঙছে। আর আমাদেরকে একদল আছে, তারা বলে যে এরা বিএনপি আওয়ামী লীগ মিটিং, কি বলে না সেগুলো বলে হেগুলো আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের সাথে যোগ করছে। আমরা করি নাই, এখানে আন্দোলন এই পর্যন্ত হকের উপরে আছে, আমরা নারীদের চিত্ত মারিয়া মারিয়া হযরত মাওলানা ওবাইদুর রহমান খান নদভী।